আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত রক্তবীর চ্যানেলে সকলকে স্বাগতম আমি আছি আপনাদের সঙ্গে মশিউর আলম খান আজকে একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম আপনাদের সামনে পবিত্র কালামের দুটা সুরাকে আমি রেখে দিয়েছিলাম যে এই দুটো পরে আমি আর কি আপনাদের সামনে এসে উপস্থাপন করব এই সুরা দুটি আজকে একসঙ্গে তিলওয়াত করব এবং এর কিছু ফজিলত কিছু তাৎপর্য বর্ণনা করে দিচ্ছি সুরা দুটি হচ্ছে সুরা ফালাক নাস এই সুরা ফালাক এবং নাস আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন এর বিশেষ কিছু কিছু কারণ আছে আমি লম্বা কাহিনীতে যাব না তবে সার কথা আমি এইভাবে বলে দিতে চাচ্ছি যে আপনার যখন বিপদে আপদে পড়েন কোনো অশুভ শক্তি বা কোন অন্য ধরনের শক্তি ব্যতিক্রমী শক্তি যেটাকে বলে এই চাপের মুখে বা এই তোপের মুখে যখন আপনি পড়বেন বা পড়েন বা সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার সময় অথবা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে যদি স্রফ ফালাক নাচ পড়ে আপনি ফু নিয়ে থাকেন শরীরে তবে এটা বড় ধরনের একটা উপকার হয়ে থাকে তো এটা আবার যারা ছোট বাচ্চা আছেন তাদেরকেও যদি আপনি পড়ে ফু দেন যদি তারা বিরক্ত করে বিশেষ করে যখন তখন যদি ফু দেন তাহলে একটা ভালো রেজাল্ট আশা করা যায় ইনশাআল্লাহ তো যদি আপনি কোনো বাচ্চা বা কারো শরীরে ফু দেন অবশ্যই আপনি কিন্তু তিলাওয়াত করে সুরা দুইটা তিলোয়াত করে আপনার নিজের শরীরে একটা ফু দিয়ে নেবেন নচেত ব্যতিক্রম অন্য কোনো ঘটনা ঘটে গেলে আমি কিন্তু সেই দায় নিব না ইনশাআল্লাহ সুতরাং নিজের বেলায় আপনি নিজে পড়ে নিতে পারবেন অন্য কোনো কিছু করতে হবে না কিন্তু অন্যকে যদি ফু দেন অবশ্যই নিজে শরীরে একটা ফু দিয়ে নেবেন তো যাই হোক আজকে তাহলে তেলার দুটা শুরু করি দুটা সুরা من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الْخَنَّاسَ <سؤال> الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ ঠিক এইভাবে তিলত করে তারপরে আপনি আপনার শরীরে ফু নিতে পারেন বা অন্য কাউকে দিলে অন্য কাউকে দিতে পারেন ইনশাআল্লাহ তবে আমি বলি যে এই আমলটা চালায় যাওয়া উচিত কারণ যদি আপনি রেগুলার শরীরে এভাবে ফু দিতে থাকেন শরীর যদি বন্ধ থাকে অল টাইম তাহলে অন্য কোনো শক্তির প্রভাব শরীরে পড়বে না তো এখানে উদাহরণ দিই যদি আপনি কোনো পাত্রে বা কোনো বোতলে মিষ্টি জাতীয় দ্রব্য রেখে মুটকিটা যদি খুব টাইট করে লাগানো লাগিয়ে রাখেন তাহলে কিন্তু কোনো পিঁপড়া বলেন মাসি বলেন কখনো কিন্তু সেটা পড়বে না বা ভিতরে ঢুকতে পারবে না ঠিক আপনার শরীরে যদি দোয়াটা পড়ে যদি ফুঁ দেওয়া থাকে ইনশাল্লাহ এইখানে ব্যতিক্রম শক্তির কোনো চাপ পড়বে না এটা বলে আশা করা যায় ইনশাল্লাহ তো যেটা বললাম আমি আমি বলি যে শুধু একদিন আমল করে ছেড়ে দিবেন এটা না রেগুলার আমল করবেন সকাল সন্ধ্যা এমন এমনকি আমল করলে আমি আরেকটা কথা বলছি এখানে যে সন্ধ্যার সময় মাগরিবের পরে মাগরিবের নামাজের পরে আর কি ঘর থেকে বেরোনোর কোনো প্রয়োজন নেই এটা যদি না করেন এখানে একটু বেশি সুফল পাওয়া যাবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ তো যেটা শুনলেন আমল করার চেষ্টা করবেন এবং আমার জন্যও দোয়া করবেন আর আমার চ্যানেল রক্তবীর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইবের সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও হি বাকাত